একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, ইন্ট্রোডাকশন টু এনিমেল, প্রাণীর পরিচিতি, গ্রাস হপার, ঘাস প্রিং, লেসন নাইন, মেকানিজম অফ ডিভিশন, দর্শন কৌশল, ঘাসপুরিং এর দর্শন কৌশল নিয়ে কথা বলবো। তো এটা একাদশ শ্রেণীর জন্য 85তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 147তম লেকচার, অনলাইন ক্লাস, যা আমি পর্যন্ত তোমাদেরকে করোনা কালে প্রোভাইড করেছি। আমি আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলো ভিজিট করছো এবং যথাযথভাবে উপকৃত হচ্ছ। দেখো স্লাইডের দিকে খেয়াল করো, মেকানিজম অফ ভিজন, দর্শন কৌশল, কৌশল বানানটা এই এটা ওকার হবে, এটা স্লিপ করছে আর কি, কৌশল বানানটা ওকার হবে এখান থেকে, যে এটা এটা যেভাবে হয় দর্শন কৌশল, মেকানিজম অফ ভিজন খেয়াল করো, প্রতিবিম্ব সৃষ্টি করে প্রাণী বস্তুকে অবলোকন করে, প্রতিবিম্ব ইমেজ যেটা, আশা করি কিছুটা আইডিয়া তোমাদের আছে। ঘাসফড়িং দিবাচর শস্যভোজী প্রাণী, এরা দিনের বেলায় চড়ে বেড়ায় এবং সাধারণত তৃণভোজী শস্যভোজী, দিনের উজ্জ্বল বা তীব্র আলো ও দিনের শেষে স্থিমিত কিংবা মৃদু আলো দুসময়েই এদের দৃষ্টিশক্তি কার্যকর থাকে, এই জন্য দুটো ভিন্ন দর্শন কৌশল রয়েছে। স্লাইডে যে বিষয়টার প্রতি তোমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে, লক্ষ্য করতে, খেয়াল করতে হবে, অ্যাটেনশনটা আমি চাইবো, সেটা হলো তীব্র আলো এবং মৃদু আলো। খেয়াল করো, উজ্জ্বল কিংবা তীব্র এবং স্থিমিত কিংবা মৃদু, অর্থাৎ দিনের যে সময়টাতে আলো মানে মৃদু হয়ে আসে আর যে সময়টাতে আলো তীব্র বা উজ্জ্বল থাকে, দুসময়ে তারা দু ধরনের উপায়ে কোনো বস্তুটাকে দেখতে পায় বা দেখার চেষ্টা করে বা দেখে থাকে। এই যে দেখো, এটা কি আগে যেহেতু পড়িয়েছি তোমাদের, এখানে আইডিয়া থাকার কথা, এটি হচ্ছে কুঞ্জাক্ষী। কুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জে পুঞ্জে অক্ষী, বহু বচন, কম্পাউন্ড আর, এইটি হচ্ছে তার একক, এইটি হলো একটি ওমাচিডিয়াম, এক বচনে ওমাচিডিয়াম, বহু বচনে ওমাচিডিয়া বলে। এরকম দেখো অনেকগুলো এই যে ওমাচিডিয়াম একত্রিত হয়ে ঘাসফড়িঙের এই যে চোখ কম্পাউন্ড আই, এই কম্পাউন্ড আইটা গঠন করে, এই কম্পাউন্ড আইটা গঠন করে। আবার বলছি দেখো, এটি হচ্ছে কম্পাউন্ড আই, এটি হচ্ছে একক চক্ষু, মানে একক চক্ষু বলতে এইটার একক, একক চক্ষু ঠিক না, এই কম্পাউন্ড আই এর একক, কম্পাউন্ড আই এর একক হচ্ছে এটি, এটিকে বলা হয় ওমাচিডি। খেয়াল করো, প্রতিবিম্ব সৃষ্টি করে প্রাণী বস্তুকে অবলোকন করে, ঘাসফড়িং দিবাচর শস্যভোজী প্রাণী, দিনের উজ্জ্বল তীব্র আলো ও দিনের শেষে স্থিমিত আলো বা মৃদু আলো দুসময়ে এদের দৃষ্টিশক্তি কার্যকর থাকে, এই জন্য দুটো ভিন্ন দর্শন কৌশল রয়েছে, কৌশল বানানটা এটাই হবে। খেয়াল করো কি বলছো, দেখো, এরা মানুষের চেয়ে স্পষ্টভাবে কোনো চলমান বস্তু দেখতে পারে বা পায়। সাধারণত ঘাসফড়িং একটিও মাটিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না, এই যে একটিও মাটিডিয়াম, একটি ওমাচিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না, প্রতিটি ওমাচিডিয়ামে বস্তুর খণ্ডিত প্রতিবিম্ব সৃষ্টি হয়, সকল ওমাচিডিয়ামের সম্মিলিত প্রতিবিম্ব বস্তুটিকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। কি বলছি দেখো, ঘাসফড়িং একটি ওমাচিডিয়াম দিয়ে, একটি ওমাচিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না, প্রতিটি ওমাচিডিয়ামে, অর্থাৎ এখানে যে অনেকগুলো ওমাচিডিয়াম আছে প্রতিটি ওমাচিডিয়ামের সাহায্যের প্রয়োজন, প্রতিটি ওমাচিডিয়ামের মাধ্যমে কোনো বস্তুকে দেখতে পায়। কিভাবে পায়? প্রতিটি ওমাচিডিয়ামে বস্তুর খণ্ডিত প্রতিবিম্ব সৃষ্টি হয়, সকল ওমাচিডিয়ামের সম্মিলিত প্রতিবিম্ব বস্তুটিকে সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে সেটা আমরা একটু পরে দেখবো। আর একটা স্লাইড আছে, খেয়াল করো, সম্পূর্ণভাবে গঠিত প্রতিবিম্বের সংবেদন অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে ঘাসফড়িং তা দেখতে পায়। আলোর তীব্রতা অনুসারে কুঞ্জাক্ষীতে দু ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, যথা মোজাইক প্রতিবিম্ব এবং সুপার পজিশন প্রতিবিম্ব। এটার আর একটা নাম আছে অ্যাপোজিশন, অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব এবং
সুপারপজিশন প্রতিবিম্ব, কোন ধরনের আলোতে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় আমরা একটু পরে দেখবো, তার আগে এটা একটু দেখে নিই। আমি এটা বলতে চাচ্ছিলাম না, যেহেতু আগে এটার উপর একটা ক্লাস নিয়েছি কুঞ্জাকৃতির গঠনের উপর। এই যে দেখো একটি গঠন, এখানে কি কি আছে কর্নিয়া, এটি হচ্ছে ক্রিস্টালাইন কোন, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, এটি এবং এটি এদিকে, এটা হচ্ছে আইরিশ পিগমেন্ট শীট, এখানে লেবেল করা হয় নাই, এবং এইটি হচ্ছে র্যাবডোম। আবার এইগুলো হচ্ছে কি জানো, রেটিনুলার সেল বা রেটিনুলার কোষ, এই যেখানে দেখিয়েছে, এই যেখানে দেখিয়েছে, এটা হচ্ছে রেটিনাল শীট। এটা আবার একটু সেকশন ক্রস সেকশন করে দেখিয়েছে আর কি, এটা এটা হচ্ছে ভিত্তি পর্দা, এটা হচ্ছে নার্ভ ফাইবার ও স্নায়ুতন্তু, এটা ওমাটিডিয়ামের একটা লম্বচ্ছেদ করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে একটু কুঞ্জাকৃতি। পরে স্লাইডে যায় কীভাবে দেখতে পায়, দেখো উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব, মোজাইক অর অ্যাপোজিশন ইমেজ, এখানে পাশাপাশি দুটোই আছে, বাট আমরা মূলত এখন এটা ব্যাখ্যা করব। এটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব, এটা হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্ব। মোজাইক প্রতিবিম্বটা তৈরি হয় উজ্জ্বল আলোতে, সুপার পজিশন প্রতিবিম্বটা তৈরি হয় স্থিমিত বা মৃদু আলোতে, ডিম লাইটে, আলোর তীব্রতা যখন কমে যায়। কিভাবে হচ্ছে দেখো, আগে উজ্জ্বল আলো দেখি, খেয়াল করো উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব, মোজাইক অর অ্যাপোজিশন ইমেজ। দিনে উজ্জ্বল বা তীব্র আলোতে গাসপরিংয়ের ওমাট্রিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয়, খেয়াল করো উজ্জ্বল বা তীব্র আলোতে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন ইমেজ তৈরি হয়, এবং এতে প্রত্যেক ওমাট্রিডিয়াম, এই যে এই ওমাট্রিডিয়ামগুলো, এই যে প্রত্যেক ওমাট্রিডিয়াম বলতে এই যে প্রতিটি ওমাট্রিডিয়াম, যে 1, 2, 3, 4 এবং প্রতিটি, এখানে অনেকগুলো ওমাট্রিডিয়াম, প্রায় 2000 ওমাট্রিডিয়াম থাকে, এই যে ওমাট্রিডিয়াম বলছে দেখো, এতে প্রত্যেক ওমাট্রিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে উজ্জ্বল আলোতে, কেন পারে কীভাবে পারে একটু খেয়াল করো। উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনাল রঞ্জক আবরণী অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কর্নিয়াজেন কোষ ও ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণ আবৃত করে রাখে। আরেকবার পড়ছি আমি, খেয়াল করো, ব্যাখ্যাটা পড়ে দিচ্ছি ভালোভাবে। দিনে উজ্জ্বল বা তীব্র আলোতে ঘাসপরিঙের ওমাট্রিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব সৃষ্টি হয়, এবং এতে প্রত্যেক ওমাট্রিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। মনে রাখবা উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন, এ উ মনে রাখবা, এ মানে অ্যাপোজিশন, উ মানে উজ্জ্বল, উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। কি বলছে দেখো, উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনাল রঞ্জক আবরণী অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কর্নিয়াজন কোষ ও ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণ আবৃত করে রাখে। এখানে একটা দেখি, এই যে আবরণী, এই যে আবরণী, এই যে আবরণী, এদিকে হচ্ছে আইরিশ আবরণী, এদিকে হচ্ছে রেটিনাল শীত বা রেটিনাল আবরণী, দুটোই এরা প্রসারিত হয়ে যায়। এই যে দেখো প্রসারিত হয়ে গেল, এই যে দেখো প্রসারিত হয়ে গেল, এই যে দেখো প্রসারিত হয়ে গেল, ফলে এই প্রত্যেকটি ওমাটেরিয়াম একটি আরেকটির কাছ থেকে পৃথক হয়। কীভাবে পৃথক হয়? একটি কালো আবরণ দ্বারা, একটি কালো আবরণ দ্বারা পৃথক হয়ে গেল। দেখো এখানে কিন্তু কালো আবরণটা ঠিক সেভাবে নাই, এটার ব্যাখ্যা আমি পরে আসবো, এটা খেয়াল করো। আলোর তীব্রতা যখন বেশি হয়, আগের স্লাইড একটু যায়, এই যে আবরণ, এটি একটা আবরণ, এটা হচ্ছে আইরিশ পিগমেন্ট শীট, আইরিশ রঞ্জক আবরণ বা আইরিশ পর্দা, এটি হচ্ছে রেটিনাল শীট। এরকমভাবে প্রত্যেকটি ওমাটিডিয়ামে এই গঠনগুলো আছে, যেখানে প্রত্যেকটা ওমাটিডিয়ামে আছে, যে প্রত্যেকটা ওমাটিডিয়ামে আছে। তীব্রতা যখন বাড়বে তখন এই পর্দা এবং এই পর্দা নিরবচ্ছিন্নভাবে, অর্থাৎ এই যে একদম লম্বা হয়ে যাবে, ফলে পাশের যে একটা র্যাবডোম, সরি এই ওমাটিডিয়াম এবং পাশাপাশি দুটি ওমাটিডিয়ামের মধ্যে কালো পর্দা একটা আবরণ দ্বারা একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যায়। আমরা এখানে বুঝতে পারছি, আরেকবার করি বুঝতে সুবিধা হবে। উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনাল রঞ্জক আবরণী অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কর্নিয়াজেন কোষ ও ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণ আবৃত করে রাখে। এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এই যেটা এটা, এই যে রেটিনাল কোষ, এদেরকে আবৃত করে রাখে। এর ফলে কি হচ্ছে দেখো, ফলে প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর থেকে পৃথক হয়ে যায়, যেটা আমি বলেছি। এই অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে আগত কেবল লম্বভাবে পতিত আলোকরশ্মি
ও মাটিডিয়ামে প্রবেশ করে, অর্থাৎ এই যে বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু, এই বিন্দু ক খ গ প্রত্যেকটার উপরে সূর্যের আলো আপতিত হলো, তারপর সেখান থেকে প্রতিফলিত হয়ে এই যে এর মধ্য দিয়ে প্রবেশ করবে, এই যে রেটিনার মধ্য দিয়ে প্রবেশ করবে, রেটিনার মধ্য দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করলে কি হচ্ছে? শুধু লম্বভাবে যে আলোকরশ্মিটা আসে সেটাই তার র‍্যাবডোমে পৌঁছাবে, লম্বভাবে উলম্বভাবে যেটা আসবে সেটাই শুধু র‍্যাবডোমে পৌঁছাবে, এখান থেকে উলম্বভাবে যেটা আসবে সেটা র‍্যাবডোমে পৌঁছাবে, প্রত্যেকটি ওমাটিডিয়ামের র‍্যাবডোমে আলাদা আলাদাভাবে পৌঁছবে। বাট এখান থেকে আগত এই তির্যকভাবে আগত কোনো আলোকরশ্মি পাশের র‍্যাবডোমে যেতে পারবে না, এখানে বাধা পাবে, বাধা পাবে। এখান থেকে এই বিন্দুতে যে আলোকরশ্মিটা পড়েছিল সেটা যখন রিফ্লেক্ট হবে, এখানে কিছু আলোকরশ্মি লম্ব আসবে, কিছু আলোকরশ্মি তির্যক আসতে পারে, তির্যকভাবে যে আলোকরশ্মি আসবে সেটা যখন এই ক্রিস্টালাইন কোণে প্রতিসরিত হবে, প্রতিসরিত হয়ে পাশের র‍্যাবডোমে আসতে পারবে না। এখানে চলে আসতেছে, দেখো দেখো এখানে চলে আসতেছে, পাশের র‍্যাবডোমে চলে আসছে, বাট এখানে পারবে না। কেন পারবে না? এটা এই পর্দায় বাধাগ্রস্ত হবে, পর্দায় বাধাগ্রস্ত হবে, কারণ এখানে কালো একটা আবরণ, আলোর তীব্রতা বেশি, তার কারণে এই পর্দা প্রসারিত হয়েছে। প্রসারিত হওয়া বেসিক কনসেপ্ট এটাই, আলোর তীব্রতা বেশি, তার কারণে আইরিশ পিগমেন্ট শীট এবং রেটিনাল শীট নিরবচ্ছিন্নভাবে আর কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, ফলে ক্রিস্টালাইন কোষ এবং রেটিনুলার কোষ টোটালি একে প্রতিটি ওমাটিডিয়াম একে অপরের কাছে পৃথক হয়ে গেল, যার কারণে এই যে এখানে যে দর্শনীয় বস্তু বা এখানে যে দর্শনীয় বস্তু বা এখানে যে দর্শনীয় বস্তু এই যে ক খ গ এগুলো তো দর্শনীয় বস্তু, এখান থেকে আলোকরশ্মি যখন এদিকে প্রবেশ করবে, প্রবেশ করার পর বিশেষ করে তির্যক আলোকরশ্মি যেটা ক্রিস্টালাইন কুণ্ডে যখন প্রতিসরিত হবে তখন পাশের র‍্যাবডোমে আসতে পারবে না, এখানে বাধা পাবে। আশা করি বুঝছো, খেয়াল করো কি বলছো। ফলে প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এই অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে আগত কেবল লম্বভাবে পতিত আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে এবং কর্নিয়া ও ক্রিস্টালাইন কোণ হয়ে র‍্যাবডোমে এসে পড়ে, এখানে একটা আকার হবে, র‍্যাবডোম হবে এটা। কিন্তু ওই বিন্দু থেকে আগত তির্যক আলোকরশ্মি পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের কর্নিয়া ভেদ করলেও আইরিশ ও রেটিনাল অবিচ্ছিন্ন আবরণকে শোষিত হয়, এই যেখানে শোষিত হয়ে যায় ফলে পাশে র‍্যাবডোমে আসতে পারবে। সোজা কথা যেটা বোঝাতে চাচ্ছি, এটা বুঝলে এটা বুঝে যাওয়া, এই জন্য আমি এটার উপর একটু জোর দিচ্ছি। এই যে একটা ওমাটিডিয়াম, একটা ওমাটিডিয়াম, একটা ওমাটিডিয়াম, এইভাবে প্রায় 2000 ওমাটিডিয়াম থাকে, এবং এই যে যে বিন্দুটা দেখবে, যে বস্তুটা দেখবে, যায় সেটাতে যখন আলো পড়লো, পড়ার পরে সে আলোটা প্রতিফলিত হয়ে এখানে প্রবেশ করলো, প্রবেশ করার পর লম্বভাবে যেটা আসবে শুধু লম্ব আলোকরশ্মিটাই, লম্ব আলোকরশ্মিটাই র‍্যাবডোমে পৌঁছাবে, প্রতিবিম্ব সৃষ্টি করবে। বাট পাশের যে ওমাটিডিয়াম সেখান থেকে এই যে বস্তুটা দেখবে সেখান থেকে তির্যকভাবে আগত কোনো আলোকরশ্মি যখন এই প্রতিসরিত হয় পাশের র‍্যাবডোমে যেতে পারে না, বিকজ অব এখানে শোষিত হয়ে যায়, ফলে প্রতিটি ওমাটিডিয়ামে আলাদা আলাদাভাবে শুধুমাত্র দর্শনযোগ্য বস্তু থেকে আগত উলম্ব আলোকরশ্মির মাধ্যমে যে প্রতিবিম্বটা আসে সেটাই প্রত্যেকটি ওমাটিডিয়ামে গৃহীত হয়। কি বলছেন? এই অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে আগত কেবল লম্বভাবে পতিত আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে এবং কর্নিয়া ও ক্রিস্টালাইন কোণ হয়ে র‍্যাবডোমে এসে পড়ে, এখানে একটা আকার হবে। কিন্তু ওই বিন্দু থেকে আগত তির্যক আলোকরশ্মি পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের কর্নিয়া ভেদ করলেও আইরিশ ও রেটিনাল অবিচ্ছিন্ন আবরণে শোষিত হয়, ফলে বা যার কারণে ফলে প্রতিটি ওমাটিডিয়ামে দর্শনীয় বস্তু ভিন্ন ভিন্ন, এটা অংশের হবে, অংশের নয়, আকারটা হবে না, অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, পৃথক একটি একটি প্রতিবিম্ব গঠিত হবে প্রত্যেকটা ওমাটিডিয়ামে, প্রত্যেকটা ওমাটিডিয়ামে পৃথক পৃথক প্রতিবিম্ব গঠিত হবে, ফলে প্রতিটি ওমাটিডিয়ামে দর্শনীয় বস্তু ভিন্ন ভিন্ন অংশের, এটা অংশের হবে, আকারটা হবে না, পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ প্রতিটি ওমাটিডিয়ামে উলম্বভাবে আগত আলোকরশ্মি কর্তৃক প্রাপ্ত সুস্পষ্ট এবং আলাদা আলাদা প্রতিবিম্ব গঠিত হয়। সকল ওমাটিডিয়ামের এইসব খণ্ডিত প্রতিবিম্ব, খণ্ড খণ্ড প্রতিবিম্ব একত্রিত হলে দাসপরিণ বস্তুটিকে স্পষ্ট দেখতে পায়, এখানে এটা অন্তস্থ হবে, পায়। তাহলে কিভাবে একত্রিত হবে? ওই যে একটু দেখি কিভাবে সামনে যায়, এই অপটিক্স লাইনের মাধ্যমে যখন সব কটা দ্বারা, এই সব কটা দ্বারা দর্শনীয় বস্তু, যেখানে কোনো একটা বস্তু আছে এটাকে দেখবে লম্বভাবে আগত আলোকরশ্মি প্রত্যেকটা ওমাটিডিয়ামে
লম্বভাবে আগত আলোর রশ্মি থেকে প্রাপ্ত প্রতিবিম্বটা গ্রহণ করবে এবং সেই প্রতিবিম্ব খণ্ডিত খণ্ডিত সুস্পষ্ট প্রতিবিম্ব অপটিক্সের মাধ্যমে তাদের মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে যাবে, তখন স্পষ্টভাবে দেখতে পাবে। ফলে প্রতিটি অমাটেরিয়ামে দর্শনীয় বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। সকল অমাটেরিয়ামের এসব খণ্ডিত প্রতিবিম্ব একত্রিত হলে দাশপরিক বস্তুটিকে স্পষ্ট দেখতে পায়। মোজাইকের মতো, যেহেতু এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, প্রায় 2000 খণ্ড অবশ্যই বিন্দু বিন্দু করে পুরো প্রতিবিম্বটি গঠিত হওয়ায় এ ধরনের প্রতিবিম্ব মোজাইক প্রতিবিম্ব। প্রতিবিম্বটা যে ডট ডট দিয়ে আমরা যেমন একটা ছবি আঁকি সেরকম, মানে বিন্দু 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 আকারে একটা পুরো বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হয়, এই ধরনের প্রতিবিম্বকে মোজাইক প্রতিবিম্ব বলে। এবং একটি একটি করে বহু প্রতিবিম্বের সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি হওয়ায় এই ধরনের প্রতিবিম্বকে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। সেই সাথে আমি সুপার পজিশনটাও এখানে ইচ্ছেগুলো বুঝিয়ে দিতে পারি। একই এটাও এখানে তিনটে অমাটেরিয়াম দেখানো আছে, আসলে প্রতীকই তিনটে আর কি, প্রায় 2000 অমাটেরিয়াম থাকে, এখানে তিনটে দেখানো আছে। এইটা হচ্ছে মূলত বস্তু যেটা দেখবে ক খ গ। দেখো এখানে কয়ের প্রতিবিম্ব, এখানে খয়ের, এখানে গয়ের, বাট এখানে দেখো ক খ গ তিনটে একসাথে হয়ে গেছে। কেন হলো? এখানে যখন বস্তুর উপর আলোক রশ্মি আপতিত হবে, আপতিত হওয়ার প্রতিফলিত হয়ে যখন প্রত্যেকটি অমাটেরিয়ামের কর্নিয়া দ্বারা গৃহীত হবে, গৃহীত হয়ে উলম্ব আলোক রশ্মি মাধ্যম ও র্যাবডোমে প্রতিবিম্ব গঠিত হবে, হয় উলম্ব আলোক রশ্মি মাধ্যম গঠিত হয়, এই যে হয়েছে খটা আসছে এখানে, উলম্ব আলোক রশ্মির মাধ্যমে প্রতিবিম্ব গঠিত হয়। এখানে এক জায়গায় দেখানো হয়েছে আর কি, প্রত্যেকটাতে গঠিত হবে, চিত্র আঁকার সুবিধার্থে এক জায়গায় দেখানো হয়েছে। এখানে যেমন প্রতিবিম্ব হবে এখানেও হবে, এখানে কয়েকটা উলম্বভাবে হবে, কয়েকটা এদিক থেকে প্রতিসরিত হয়ে বক্রভাবে এখানে আসবে, আবার এদিকে এখানে তিনটে দেখিয়েছে, প্রায় 2000 পাশেরটা থেকে একটা এখানে আসবে। এখানে তোমার চিত্র আঁকা সুযোগে এক জায়গায় আমরা দেখেছি, শুধু একটাতে দেখিয়েছি, একটা বুঝবে বাকিটাও বুঝবে। এই যে ক, এখানে থেকে আগত আলোক রশ্মিটা এই যে এদিকে প্রবেশ করে দেখো ব্যাকে গেছে, প্রতিসরিত হয়েছে, এখানে এই পর্দাটা কুচকে যায়। কেন কুচকে যায়? পর্দা কুচকে যায় কারণ আলো যখন স্তিমিত, আলোর তীব্রতা যখন কমে যায় তখন আইরিস পিগমেন্ট শীত এবং এইদিকে যে পর্দা থাকে রেটিনাল শীত দুটো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার কারণে এই তাদের মধ্যে যোগাযোগটা সৃষ্টি হয়, ফলে কোনো একটা র্যাবডোম দিয়ে, কোনো একটা ওমাটেরিয়াম দিয়ে, এই যে এটা একটা ওমাটেরিয়াম, এই ওমাটেরিয়ামের কর্নিয়া দিয়ে কোনো বস্তু থেকে উলম্ব বা গত আলোর রশ্মির ফলে সৃষ্ট প্রতিবিম্ব এটা যেমন দেখা যায়, আবার পাশের ওমাটেরিয়াম থেকে এই যে এই বস্তু থেকে যে আলোটা পড়েছিল সেটা যখন এদিক দিয়ে আসে, এটি তীর্যকভাবে আগত, তীর্যকভাবে আগত আলোক রশ্মির প্রত্যেক যে প্রতিবিম্ব হয় এটা বেঁকে যায়, বেঁকে গিয়ে পাশের ওমাটেরিয়াম র্যাবডোমে প্রবেশ করে। ফলে কি হচ্ছে? ফলে বস্তুটির একটা ঝাপসা এবং অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। দেখো কিভাবে অনু, আশা করি বুঝেছ, আমি এটা তার আসবো না, একটা ব্যাখ্যাটা দিচ্ছি। অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে সুপার পজিশন প্রতিবিম্ব, সুপার পজিশন ইমেজ সাধারণত বিকেলে, সন্ধ্যায় বা রাতে, অর্থাৎ অনুজ্জ্বল আলোতে দাশপরিণের ওমাটেরিয়ামে সুপার পজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে ওমাটেরিয়ামের আইরিস রঞ্জক আবরণী কর্নিয়ার দিকে এবং রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দার দিকে সংকুচিত হয়ে যায়। এ কি বলছে? আবরণী কর্নিয়ার দিকে, এটা আইরিস পিগমেন্ট শীট কর্নিয়ার দিকে সংকুচিত হয় আর রেটিনাল শীটটা ভিত্তি পর্দার দিকে সংকুচিত হয়ে যায়। ফলে কি হয়? এখানে যেমন আলাদা হয়ে গেছিল এক একটি ওমাটেরিয়াম, এখানে আলাদা হয় না, বরং তাদের যোগাযোগটা হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। সাধারণত বিকেলে, সন্ধ্যায় বা রাতে, অর্থাৎ অনুজ্জ্বল আলোতে দাশপরিণের ওমাটেরিয়ামে সুপার পজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে ওমাটেরিয়ামের আইরিস রঞ্জক আবরণী কর্নিয়ার দিকে এবং রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দার দিকে সংকুচিত হয়ে যায়। এর ফলে কি হয়? ফলে পূর্ব ওমাটেরিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোর ওর একদম অনাবৃত হয়ে যায়। সামনের চিত্রে আমরা একটু যাই, এই যে এই আবরণটা এদিকে সংকুচিত হয়, এই আবরণটা এদিকে সংকুচিত হয়, ফলে পাশের মানে প্রতিটা ম্যাটেরিয়াম এই যে ক্রিস্টালাইন কোন অনাবৃত হয়ে যায়, এই যে একদম অনাবৃত হয়ে যায়। অনাবৃত হওয়ার ফলে কি হয়? এই একটা ম্যাটেরিয়ামের গঠিত প্রতিবিম্ব পাশের ম্যাটেরিয়ামে চলে যাওয়া, প্রতিসরিত হয়ে পাশের ম্যাটেরিয়ামে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তৈরি হয় এবং চলে যায়। তাহলে দেখো অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে ওমাটেরিয়ামের আইরিস রঞ্জক আবরণী কর্নিয়ার দিকে এবং রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দার দিকে সংকুচিত হয়ে
যায়। এগুলি কি হচ্ছে, ফলে পুরো মেটেরিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোর ওর একদম অনাবৃত হয়ে যায়। এই সময় দর্শন বস্তু হতে সরাসরি আসা আলোক রশ্মি সোজাসুজি কর্নিয়া ক্রিস্টালাইন কোন হয়ে একদমে পৌঁছায়। এই যে পৌঁছালে যে কটা আসলো, আবার দর্শন বস্তু থেকে, এই যে এই দর্শন বস্তু থেকে তীর্যকভাবে আসা আলোক রশ্মি একটি ওমাটিডিয়ামের কর্নিয়ার মাধ্যমে প্রবেশ করে পাশের ওমাটিডিয়ামের একদমই চলে যায়। এই যে দেখো, এটা দিয়ে প্রবেশ করে এই যে চলে গেল, এতে করে কি হচ্ছে একদমই এসে পড়ে। তবে কি হচ্ছে, রঞ্জক আবরণী দুটির বাধা না থাকায় আলোক রশ্মি এই ধরনের চলাচল সম্ভব হয়। ফলে একটি ওমাটিডিয়ামে একাধিক দিক থেকে আসা আলোক রশ্মি দিয়ে একের উপর আরেকটি এভাবে একাধিক প্রতিবিম্ব পড়ে, এই যে পড়েছে, ফলে সম্পূর্ণ বস্তুর একটি অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। একটির উপর আরেকটি প্রতিবিম্ব পড়ার ফলে সম্পূর্ণ প্রতিবিম্ব সৃষ্টি হওয়ায় এ ধরনের প্রতিবিম্বকে সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ তোমরা চিত্র আঁকার সময় যদি দর্শন কৌশল আসে দুটোই লাগবে, যদি সুপার পজিশন অ্যাপোজিশন এইভাবে আসে তাহলে আলাদা আলাদা একটা একটা আঁকলে হবে। আর অবশ্যই চিত্র আঁকার পরে এই যে ক্যাপশন দিতে হয় কি এঁকেছো সেটা দিতে হয়। সুপার পজিশন এবং অ্যাপোজিশন প্রতিবিম্বের কম্পারিজনটা দেখো, কম্পারেটিভ স্টাডি তুলনীয় বিষয়ে আসো। সুপার পজিশন মৃদু বা স্থিমিত আলোতে প্রতিবিম্ব গঠিত হয়, মনে রাখবা সুস্থির। সুপার পজিশন স্থিমিত আলোতে সুস্থির, সুস্থির। সুপার পজিশন স্থিমিত আলো হয়, মৃদু আলো হয়, সুস্থির। সুপার পজিশন প্রতিবিম্ব, তারপরে মজার প্রতিবিম্ব, এটা অ্যাপোজিশন বলে তাহলে একটা যদি জেনে যাও বাকিটা দাম তার অসুবিধা নেই। সুস্থি মনে রাখলে তো হয়ে যায়, সুস্থি সুপার পজিশন স্থিমিত আলোয়, সুদিয়ে সুপার পজিশন, স্থিতিয়ে স্থিমিত আলোয়। তাহলে স্থিমিত আলোয় যদি সুপার পজিশন হয় বাকিটা কী থাকে, উজ্জ্বল আলো, বাকিটা কী থাকে, মজার প্রতিবিম্ব, অ্যাপোজিশন প্রতিবিম্ব। মজার প্রতিবিম্বের আরেকটা নাম অ্যাপোজিশন। মৃদু বা স্থিমিত আলোতে প্রতিবিম্ব গঠিত হয়, এটা তীব্র বা উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনাল ও আইরিশ আবরণে সংকুচিত হয় রঞ্জক আবরণে সুপার পজিশনে, আর অ্যাপোজিশন বা মোজাইকের ক্ষেত্রে রেটিনাল ও আইরিশ আবরণে প্রসারিত থাকে বা হয় আলোকরশ্মি। তির্যক ও উলম্বিক উভয় আলোকরশ্মি ও মাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। সুপার পজিশনের তির্যক আলো থেকেও উলম্বিক আলো থেকেও প্রাপ্ত প্রতিবিম্ব, মানে উভয় ধরনের আলোকরশ্মি ও মাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে, কেবল উলম্বিক আলোকরশ্মি ও মাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। প্রতিবিম্বের ধরন বস্তুর সুপার পজিশন সম্পূর্ণ অংশের অস্পষ্ট সামগ্রিক ও ঝাপসা, প্রতিবিম্ব সামগ্রিক হবে, অস্পষ্ট হবে, ঝাপসা হবে সম্পূর্ণ অংশে। আর এখানে বস্তুর ভিন্ন ভিন্ন অংশে পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এই হলো সুপার পজিশন এবং অ্যাপোজিশন প্রতিবিম্বের তুলনা। আশা করি বুঝতে পেরেছ এখানে রাখবো আর নয়। তো শেষ করার আগে একটু হোমওয়ার্ক দিতে চাই, দাসপরিঙ্গের দর্শন কৌশল বর্ণনা করো। তোমাদের যে সকল ক্লাস জুমে নেওয়ার কথা সেই ক্লাসগুলোও আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমার ক্লাস থাকে শনিবারে 9:30, সেকেন্ড ইয়ারে ক্লাস থাকে সোমবারে 9:30। সপ্তাহে একটি করে তোমাদের জুম ক্লাস এবং দুটি করে হোয়াটসঅ্যাপের রেকর্ডেড ক্লাস দিতে হয়। আমি জুম ক্লাসটাও রেকর্ড করে দিচ্ছি, জুম ক্লাস তো সরাসরি নেই বাট তোমাদের উপস্থিত অনেক কম পাওয়া যায়। আবার কখনও কখনও বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়, আবার কখনো কখনো নেট কমপ্লিকেশন থাকে, যার কারণে জুম ক্লাসটা নিতে পারি না। তো নিতে না পারলেও আমি ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, অন্য কোনো কারণ থাকে না। এই দুটো কারণেই সমস্যা হলে ক্লাসটা নিতে পারি না, আমরা বাকি কোনো কারণ থাকে না, ক্লাসটা আমি সবসময় নেই এবং তোমরা এটা জানো। যাই হোক, আজকে আর না, এ পর্যন্ত যে ক্লাসগুলো দিয়ে সব ক্লাসগুলো ভিজিট করবা, হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করলে আশা করি পরীক্ষায় ভালো ফলাফল হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, অযথা বাইরের বাড়ির বাইরে যাবে না। স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে অ্যাট হোম। বাই বাই, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।